আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডিগারি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আবারও আপনাদের মাঝে আরও একবার আরও একটি স্পেশাল গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি। আর আজকের গাড়িটা সত্যি স্পেশাল, কারণ আজকের গাড়িটা একেবারেই নতুন বলা চলে, একেবারেই নতুন গাড়ি আইচার প্রো 1050 কাভার ভ্যান। আর গাড়িটা চলেছে মাত্র 600 কিলোমিটার। বুঝতে পারছেন, মাত্র 600 কিলোমিটারের গাড়ি, একেবারেই নতুন বলা চলে। তো অনেকেই রয়েছেন যারা 600 কিলোমিটার বা এরকম কন্ডিশন, একেবারে নতুনের মতো কন্ডিশনের গাড়িগুলো স্বল্প টাকায় দাম দর করে, তারপর শোরুমের চেয়ে কিছুটা কম দাম দিয়ে তারপর কিনতে যারা আগ্রহী, অনেকেই রয়েছেন ইন্টারেস্টেড। তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি। আর গাড়িটার কথা বলতে গেলে কাগজপত্র থেকে শুরু করে সব কিছুই একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে গাড়িটার। গাড়িটা কিন্তু কোথাও কোনো রকমের মার খাওয়া, দাগ লাগা, কোনো একটা দাগ লাগা পর্যন্ত গাড়িতে কেবিন থেকে শুরু করে যে কাভার, কোথাও কিন্তু কোনো রকমের আঁচড় লাগা পর্যন্ত আপনারা লক্ষ্য করতে পারবেন না ইনশাল্লাহ। আর সেই সাথে গাড়িটার বডিটা হচ্ছে, কাভারটা হচ্ছে 13 ফিট/6.5 ফিট, মানে লম্বায় 13 ফিট আর প্রস্থে হচ্ছে 6.5 ফিট। আর সেই সাথে গাড়িটা চলেছে মাত্র 600 কিলোমিটার। আর গাড়িটা অবশ্যই আপনারা এর পরেও দাম দর করে, যাচাই বাছাই করে, কাগজপত্র দেখে শুনে বুঝে তারপর গাড়িটা কিনতে পারেন যারা কিনতে ইন্টারেস্টেড। গাড়িটার কেবিনের ভেতরে যদি আপনারা লক্ষ্য করেন ভিডিওতে, তাহলে দেখতে পারবেন যে কেবিনের যে সিটগুলোর যে পলিথিনগুলো এখনও ছেঁড়া হয়নি, একেবারে শোরুমের মতোই কন্ডিশন রয়েছে। সব কিছুই একেবারে আপনারা শোরুম কন্ডিশন পেয়ে যাবেন, চাকার বিট কন্ডিশন থেকে শুরু করে চাকার যে কন্ডিশন সব কিছুই। আর সেই সাথে কাগজপত্র আপনারা সব কিছু ওকে পেয়ে যাবেন। গাড়িটা দেখার জন্য আপনাদের আসতে হবে ঢাকায়। তো আপনারা যারা ঢাকার মধ্যে রয়েছেন বা ঢাকার আশেপাশে রয়েছেন, আপনারা তো খুব ইজিলি গাড়িটা দেখে আসতে পারবেন। আর চাইলে দেশের যে কোনো জেলা থেকে আপনারা গাড়িটা দেখে আসতে পারবেন, সমস্যা নেই। আর উপরে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, সরাসরি মালিকের সাথে আপনারা কথা বলতে পারেন গাড়ির ব্যাপারে আরও বিস্তারিত যদি কথা থাকে। গাড়িটা হ্যান্ড ক্যাশে কেনা হয়েছে একেবারে নগদ টাকায়, আর নগদ টাকায় বিক্রি করা হবে। আর মালিক পক্ষ দাম অবশ্যই কিছুটা বেশি বলছেন, তারপরে অবশ্যই দাম দরের অপশন রয়েছে, আপনারা অবশ্যই দাম দর করে গাড়ি কিনতে পারেন। গাড়িটার দাম মালিক পক্ষ চাচ্ছেন 14 লাখ টাকা। এখন আপনারা কত হলে দিতে পারবেন, অবশ্যই আপনারা দাম দর করে গাড়িটা নিতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।